নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সাধারণ বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের বিজ্ঞান বিষয়ে আপনাদের পারফরমেন্স কীরকম আছে তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো তা যে প্রশ্নের উত্তর আপনাদের সঠিক হবে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হবে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব কে কত মার্কস পেলেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব থাকবে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে আর তাদের পারফরমেন্সটা ঠিকই রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স করবে যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ক্ষেত্রে বলব যে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি হাজারের ওপর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেট সেটা আপার প্রাইমারি টের হতে পারে বা প্রাইমারি টের হতে পারে তা দুটো টেডের আমরা প্রচুর কোশ্চেন আপনাদের আপলোড করে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখুন আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই মোটিভেট করবে আর তার সাথে সাথে আপনারা আমাদের সাথে আজকে একটা এক্সামের প্রিপারেশন নিয়ে নেন যে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে আপনারা নিজেরা করে দেখুন যে আপনাদের বিজ্ঞানে কিরকম পারফরমেন্স আছে তা আপনারা আশা করছি আজকের আমাদের প্রথম প্রশ্ন কোষ শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ হির চাউ অপশান বি রবার্টুক অপশন সি বয়ল এবং অপশান ডি ভোল্টা তাহলে এক নম্বর প্রশ্ন আর এক নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয় যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন বি রবার্ট তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ হলো অপশন এ স্নায়ুকোষ অপশন বি পেশিকোষ অপশন সি ভাজক কলা ভাজক কোষ এবং অপশন ডি হচ্ছে সংযোজক কোষ দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ স্নায়ুকোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 সর্পেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি অপশান এ বাঁশের তন্তুকোষ অপশান বি রেমি উদ্ভিদের তন্তুকোষ অপশান সি পাটের তন্তুকোষ এবং অপশান ডি রবারের তন্তুকোষ তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রেমি উদ্ভিদের তন্তুকোষ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোষ প্রাচীর থাকে অপশান এ সোয়ান কোষে অপশান বি উদ্ভিদ কোষে অপশান সি প্রাণী কোষে এবং অপশান ডি সব কোষে চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উদ্ভিদ কোষে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় অপশন এ ক্লোরোফিল অপশন বি সাইটোপ্লাজম অপশন সি রাইবোসোম এবং অপশন ডি মাইটোকন্ড্রিয়া পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মাইটোকন্ড্রিয়া নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 6 নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয় অপশন এ গলগি বডি অপশন বি ক্রিস্টা অপশন সি লাইসোসোম এবং অপশন ডি রাইবোসোম ছয় নম্বর প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লাইসোসোম নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 7 সবুজ রং রঞ্জকযুক্ত প্লাস্টিডকে কি বলা হয় অপশন এ ক্লোরোপ্লাস্ট অপশন বি ক্লোরো ক্লোরোপ্লাস্ট অপশন সি লিওকোপ্লাস্ট এবং অপশন ডি ক্লোমোপ্লাস্ট সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ক্লোরোপ্লাস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট নিচের কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না অপশন এ ডেসমোজম অপশন বি নিউক্লিয়াস অপশন সি রাইভোজম এবং অপশন ডি প্লাস্টিড আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাইভোজম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 কোষের সমবিভাজনকে কি বিভাজন বলা হয় অপশন এ অপশান মাইটোসিস অপশন সি মিওসিস এবং অপশান ডি ফটোলাইসিস 9 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মাইটোসিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন জিনোমে যে সংখ্যাকে ক্রোমোজোম থাকে তা হল অপশন এ ডিপ্লয়েড অপশন বি হ্যাপ্লয়েড অপশন সি ট্রিপ্লাইড এবং অপশন ডি টেট্রাপ্লয়েড দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হ্যাপ্লাইড নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয় অপশন এ জাইলেম অপশন বি ফ্লোয়েম অপশন সি শিব এবং অপশন ডি কৌশিক নল এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ জাইলেম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোন কলার মাধ্যমে উদ্ভিদ খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সংবহন করেন অপশান এ জাইলেম অপশান বি ফ্লোয়েম অপশান সি ট্রাকিয়া এবং অপশান ডি প্যারেনকাইমা বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ফ্লোয়েম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন লোহিত কণিকার রং রঙ্গ পদার্থটি হল অপশান এ বেসোফিল অপশান বি ক্রোমোফিল অপশান সি হিমোগ্লোবিন এবং অপশান ডি মোনোসাইট তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন বাষ্পমোচনের জন্য কোনটি প্রধানতম দায়ী অপশান এ ঘানা অপশান বি ক্রিস্টি অপশন সি বডি এবং অপশান ডি হচ্ছে স্টোমাটা চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি স্টোমাটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটিন শালক সংশের প্রধান রঞ্জক কি অপশান এ ক্লোরোফিল অপশন বি জেনোফিল অপশান সি ক্যারোটিন এবং অপশান ডি বোসোফিল পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্লোরোফিল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন শালক সংশ্লিষ্টে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ গৃহীত কার্বন ডাইঅক্সাইডের অপশান এ সম পরিমাণ অপশান বি কম পরিমাণ অপশান সি বেশি পরিমাণ এবং অপশান ডি সঠিকভাবে বলা যায় না ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সম পরিমাণ নেক্সট কোশ্চেন

নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 16 শ্বসনকালে কটি এটিপিণু উৎপন্ন হয় অপশন এ 30টি অপশন বি 35টি অপশন সি 38টি এবং অপশন ডি 40টি 19 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 38টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 20 মানুষের রক্তে অক্সিজেনের বাহককে কে অপশন এ হিমোগ্লোবিন অপশন বি লোহিত কণিকা অপশন সি শ্বেত রক্তকণিকা এবং অপশন ডি লসিকা 20 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হিমোগ্লোবিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না অপশান এ ট্রিপসিন অপশন বি কাইমোট্রিপসিন অপশন সি রেনিন এবং অপশন ডি পেপসিন একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রেনিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো অপশান এ মনোট্রোপা অপশন বি লাইকেন সি রাসনা এবং অপশন ডি রেস রেফলেশিয়া বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লাইকেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি বাস্মোচন বেশি হয় কখন অপশান এ গ্রীষ্মকালে অপশান বি বর্ষাকালে অপশন সি শীত শরৎকালে এবং অপশান ডি শীতকালে তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গ্রীষ্মকালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর প্রধান শোষণবস্তু কী অপশান এ শ্বেচ্সার অপশন বি লিপিড অপশন সি শুকটোজ এবং অপশান ডি গ্লুকোজ চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি গ্লুকোজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ অক্সিজেন পরিবহন করে তাম্রঘটিত রঞ্জক অপশান এ ক্লোরোক্লোনিন অপশন বি হিমোসায়ানিন অপশন সি হিমো এরিথ্রিন এবং অপশন ডি হিমোগ্লোবিন পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হিমোসায়ানিন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স একক শর্করাকে কি বলা হয় অপশান এ মনোস্যাকারাইড অপশন বি পলিস্যাকারাইড অপশন সি ডাইস্যাকারাইড এবং অপশন ডি কোনোটি নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মনোস্যাকারাইড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত অপশান এ চার দশমিক এক কিলো ক্যালোরি অপশান বি চার দশমিক পাঁচ কিলো ক্যালোরি অপশান সি নয় দশমিক তিন কিলো ক্যালোরি এবং অপশন ডি সাত দশমিক তিন কিলো ক্যালোরি সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নয় দশমিক তিন কিলো ক্যালোরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট মানুষের জিউ হয় ঘা যে ভিটামিনের অভাবে হয় তা হল অপশান এ কোলিন অপশান বি রাইবোফ্লোভিন অপশন সি বায়োটিন এবং অপশন ডি ফাইলোকুইনন আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাইবোফ্লোবিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ বি অপশান এ এ অপশান বি অপশান সি সি এবং অপশান ডি ডি উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি নিচের কোন ভিটামিন জলদ্রব্য অপশান এ এ অপশান বি ডি অপশান সি বি এবং অপশান ডি ই তাহলে দ্রব্য ভিটামিন কি তা এখানে ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি আর আপনারা এই কোডটা জেনে রাখেন যে বিপিন চন্দ্র পালের স্বাধীনতা জলে ডুবে গেল তার মানে এগুলো হচ্ছে জলে দ্রব্য ভিটামিন আর এদিকে মানে এ ডি ই কে এটা হচ্ছে এদিকে এটাকে বলে এদিকে এটা হচ্ছে চর্বি চর্বি বা তেলে দ্রব্য ভিটামিন ঠিক আছে আপনারা এটা জেনে রাখুন এটা আপনাদের কাজ হবে সেটা হচ্ছে বি মানে হচ্ছে বিপিন চন্দ্র পালের স্বাধীনতা ডুবে গেল তাহলে এগুলো জলদ্রব্য ভিটামিন আশা করি আপনারা এই শর্টকাট টেকনিকটা বুঝতে পেরেছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে ভিটামিন রিলেটেড এই জলদ্রব্য তিলদ্রব্যতে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দাব্য অপশান এ বি অপশান বি সি অপশান সি কে এবং অপশান ডি হচ্ছে পি একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু চিংড়ির রক্তরঞ্জক কি অপশান এ হিমোগ্লোবিন অপশন বি হিমোসায়ানিন অপশন সি হিমো এবং অপশন ডি মায়োগ্লোবিন তাহলে বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হিমোসায়ানিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি রেফাইডস নিচের কোন ধরনের যৌগ অপশান এ নাইট্রোজেন যৌগ অপশান বি ক্যালসিয়াম কার্বোনেট অপশন সি ক্যালসিয়াম অক্সালেট কেলাস এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম অক্সালেট কেলাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 34 মটর কাছের MLE ওড়বুত বসবাস করে নিচের কোন ব্যাকটেরিয়া অপশন এ রাইবো বিম অপশন বি লগো বিম অপশন সি ক্লাস্টডিয়াম এবং অপশন ডি অ্যাজটোব্যাক্টর 34 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাইজো বিম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 35 মানব দেহের হিটপিণ্ডের স্বাভাবিক ওজন গড়ে কত অপশন এ 250 গ্রাম অপশন বি 280 গ্রাম অপশন সি 300 গ্রাম এবং অপশন ডি 350 গ্রাম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনশো গ্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি অপশান এ কনপথ অপশন বি সিলিয়া অপশন সি ফ্লাজেলা এবং অপশন ডি সন্ধিপদ ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সিলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন হলো অপশান এ অক্সিন অপশন বি জিব্বেরিন অপশন সি সাইটোকাইনিন এবং অপশন ডি জুবেনাইন সাঁইত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অক্সিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি এইট পদঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোনকে কি বলা হয় অপশন এ জুবেলাইন হরমোন অপশন বি নিউরো হরমোন অপশন সি অক্সিন এবং অপশন ডি ট্রফিক হরমোন আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জুবেলাইন হরমোন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 39 মাস্টার গ্ল্যান্ড হলো অপশন এ অ্যাড্রিনাল গ্রন্থি অপশন বি থাইরয়েড গ্রন্থি অপশন সি পিটিউটারি গ্রন্থি এবং অপশন ডি কোনোটি নয় উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পিটিউটারি গ্রন্থি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি অপশন এ থাইমোসিন অপশন বি ইনসুলিন অপশন সি ইনসুলিন ও গ্লুকাগন এবং অপশন ডি অ্যাড্রিনালিন চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইনসুলিন ও গ্লুকাগন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান ডায়াবেটিস মিলিটাস কোন হরমোনের অভাবে হয় অপশান এ গ্লুকাগন অপশন বি ইনসুলিন অপশন সি গ্যাস্টিন এবং অপশন ডি হচ্ছে কোনোটি নয় একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইনসুলিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু বংশগতিবিদ্যার জনককে অপশান এ মেন্ডেল অপশন বি মেন্ডেলিফ অপশন সি ল্যামার্ক এবং অপশন ডি হচ্ছে বেনেডেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মেন্ডেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 43 থ্রি দি অরিজিন অফ ফিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটির লেখককে অপশন এ ল্যামার্ক অপশন বি ডারউইন অপশন সি মেন্ডেল এবং অপশন ডি অ্যারিস্টোটাল তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ডারউইন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফোর জীববিদ্যার নিউটন কাকে বলা হয় অপশন এ সেইডন অপশন বি লিনিয়াস অপশন সি লেমার্ক এবং অপশন ডি ডারউইন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডারউইন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত অপশান এ এক দশমিক দুই গ্রাম অপশান বি এক দশমিক আট গ্রাম অপশান সি এক দশমিক তিন ছয় গ্রাম এবং অপশান ডি এক দশমিক পাঁচ গ্রাম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এক দশমিক তিন ছয় গ্রাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সিক্স জেনেটিক্স কোডের আবিষ্কর্তাকে অপশান এ ডক্টর এস স্বামীনাথন অপশান বি ডক্টর এট রোনাল্ড রস অপশন সি ডক্টর খোরানা এবং অপশন ডি জোহান্স ছেচল্লিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডক্টর খোরানা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন কফি প্রস্তুত হয় অপশান এ বিচ থেকে অপশন বি ছাল থেকে অপশন সি ফুল থেকে এবং অপশন ডি পাতা থেকে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিচ থেকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে অপশান এ আইসোফাইল অপশন বি ক্রোফাইল অপশন সি হলোফাইল এবং অপশন ডি হাইড্রোফাইট আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্রোয়েফাইট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম কি অপশন এ অক্সিন অপশন বি জিব্বেরেলিন অপশন সি সাইটোকাইনিন এবং অপশন ডি ইথেলিন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ডি লাস্ট কোশ্চেন মানব দেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে বলা হয় অপশান এ স্নায়ুতন্ত্র অপশান বি কঙ্কালতন্ত্র অপশান সি সংবনতন্ত্র এবং অপশন ডি রেচনতন্ত্র পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ স্নায়ুতন্ত্র তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে সলভ করে ফেললাম আপনারা সবাই এবার একে একে ক্যালকুলেট করুন কে কত মার্কস পেয়েছেন আপনারা সৎভাবে ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন আর তার সাথে সাথে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্টস থেকে থাকে আপনারা কমেন্টসটা অবশ্যই পাস করুন ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তা আপনারা সেটাও পোস্ট করতে পারেন বা যে সমস্ত ক্লাসগুলোতে আপনারা মোটিভেট হন তা সেই সমস্ত ক্লাসগুলো আমাদের আপনারা রেফার করতে পারেন যে আমরা ওই ক্লাসগুলো আপনাদের করানোর জন্য তা আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্ট সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন আনসার পার্ট হোমটাক্সের পার্ট তা আজকে আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো অপশান এ এক্সোডার্মিস অপশান বি এপিডার্মিস অপশান সি এন্ডোডার্মিস এবং অপশান ডি কোনোটি নয় আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো অপশান এ এক্সোডারমিস অপশান বি এপিডার্মিস অপশান সি এন্ডোডার্মিস এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই এক্ষুনি কমেন্ট বক্সে পোস্ট করুন এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে আপনাদের পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে যাদের নাম শর্টলিস্টেড হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ারসরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ